আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে সকল ভাই আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘদিন অপেক্ষার পর মালয়েশিয়ার নির্বাচন শেষ হলো, যদিও আমরা কাঙ্ক্ষিত ফলাফল এখনো জানতে পারিনি। মালয়েশিয়া গভর্নমেন্ট রুলস অনুযায়ী একক দলীয় নির্দিষ্ট কিছু সিট পাইতে হবে, তাহলে একটা সরকার গঠন হবে। যে সকল দল মালয়েশিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই নির্দিষ্ট সিটগুলা এককভাবে তারা এখনো পায়নি, যার কারণে চূড়ান্ত ফলাফল আমরা এখনো জানতে পারিনি। দলীয় জোট অনুযায়ী নির্বাচনে যে বেশি আসন সংগ্রহ করতে পারবে সেই দল সরকারের আসনে বসবে। সরকার যেই দলে হোক না কেন, নির্বাচন তো হয়ে গেছে, এবার কি কলিং বিষয়বদ্ধ হবে নাকি অন্য কিছু? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিব ইতিপূর্বে আমাদেরকে জানিয়েছে মালয়েশিয়ার নির্বাচনের সাথে কলিং ভিসার কোনো সম্পর্ক নেই। মালয়েশিয়া বাংলাদেশের কাছ থেকে শ্রমিক চেয়েছে, বাংলাদেশ শ্রমিক দিতে রাজি হয়েছে। যেহেতু সচিব মহোদয় আমাদেরকে অবহিত করেছে মালয়েশিয়ায় নির্বাচন আর কলিং ভিসা সম্পর্কে কোনো ধরনের সম্পর্ক নেই, সেহেতু আমাদের এখন দেখার পালা মাননীয় সচিব মহোদয়ের কথা কতটুকু স্বয়ং সম্পন্ন হয়ে থাকে। আমি বরাবরই আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, গেল দেড় মাস ধরে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আগামীতে মালয়েশিয়ায় নির্বাচন আছে। আপনারা নতুন যারা পাসপোর্ট জমা দেননি, পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন, তারা কিছুদিনের জন্য অন্ততপক্ষ পাসপোর্ট জমা দেবেন না, কেননা এই সময়টুকুর মধ্যে কলিং ভিসার যে কার্যক্রমগুলো অনেকটাই ধীরগতি হয়ে যাবে, সম্পূর্ণ হবে না। কিন্তু আমি যতটুকু জানি গেল দেড় মাসে আপনারা যারা কলিং ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের আপনাদের কারোরই কাজের তেমনটা কোনো রেসপন্স পাননি, তেমন কিছু হয়নি। আপনারা অসংখ্য ভাই ব্রাদার কমেন্ট বক্সে কমেন্টস করেন, ভাই মালয়েশিয়ার নির্বাচন পর্যন্ত কলিং ভিসা কোনো সমস্যা হবে কি না, কলিং ভিসা বদ্ধ হবে কি না। যদিও মালয়েশিয়া এখন পর্যন্ত কলিং ভিসা বদ্ধ হয়নি, আগামীতে বদ্ধ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। যারা এতদিন নির্বাচনের জন্য অপেক্ষা করছিলেন, নির্বাচন পার হয়ে যাবে, পাসপোর্ট জমা দেবেন, আপনাদের ভিসার কাজ কার্যক্রম শুরু হয়ে যাবে। যে সকল ভাই ব্রাদার ইলেকশনের জন্য পাসপোর্ট জমা দেননি, কনফিউশনের মধ্যে ছিলেন, তারা এখন পাসপোর্ট জমা দিতে পারেন, আপনাদের কাজগুলো এখন হয়তো খুব দ্রুত গতিতে হয়ে যাবে। যে সকল ভাই ইলেকশনের দেড় দুই মাস আগে আপনারা পাসপোর্ট জমা দিয়েছিলেন, ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন, তাদের কাজ কতটুকু তারা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন, তো চিন্তার কিছু নেই সেই সকল ভাইদের। এখন ইলেকশন শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম শুরু হবে। আপনারা যারা মেডিকেল করছিলেন, আপনাদের ভিসার কোনো ফলাফল পাচ্ছেন না, আপনাদের কাজগুলো এখন খুব দ্রুত গতিতে হবে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এজেন্সির সংখ্যা বাড়তেছে, তাদের কাজের অগ্রগতি বাড়তেছে। আমাদের মাননীয় সচিব মহোদয় প্রতি মুহূর্তে এই বিষয়গুলো আমাদেরকে অবহিত করতেছে। আগামীতে কলিং ভিসার যে কার্যক্রম খুব দ্রুত গতিতে বাড়তে থাকবে, অনেক ভাই ব্রাদার কলিং ভিসার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে, অনেক চেষ্টার মাধ্যমেও কোনোভাবেই কাজ হচ্ছে না। আশা করছি খুব দ্রুত গতিতে আপনাদের কাজ সম্পূর্ণ হবে। সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা যার মাধ্যমেই কাজ করেন, যে আদমের মাধ্যমে কাজ করেন, তাদেরকে একটু যাচাই করে দেখবেন তারা কতটুকু কাজ সম্পূর্ণ করতে পারবে কি করতে পারবে না। আপনাদের টাকা পয়সা আপনারা কোথায় দিচ্ছেন, সেখানে কতটুকু সুরক্ষা আছে? বাংলাদেশে অসংখ্য চক্র আছে যারা প্রতি মুহূর্তে মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, তো তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। সুরক্ষিত জায়গায় আপনাদের পাসপোর্ট টাকা পয়সা দেবেন, যাতে আপনি সহি সালামতে নিরাপদে মালয়েশিয়া আসতে পারেন। আপনার যাত্রা শুভ হোক, শুভকামনা। আসসালামু আলাইকুম।